প্রিয় বন্ধুরা বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত মতলব উত্তরের সেই ধনাগদা তালতুলি উচ্চ বিদ্যালয়ে পনেরো জন শিক্ষার্থী পুনরায় হাসপাতালে ভর্তি প্রেস নিউজ টোয়েন্টি ফোর মতলব থেকে মাহবুব আলম লাবলু ও কামরুজ্জামান হারুন চাঁদপুর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগদা উচ্চ বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছে গত সোমবার এসব শিক্ষার্থীরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায় গতকাল মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের চিকিৎসা নেওয়ার শিক্ষার্থীরা পুনরায় চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে জানা গেছে তাদের মধ্যে কারো পেট ব্যথা কিংবা বুকের ব্যথা রয়েছে পুনরায় ভর্তি হওয়া অসুস্থরা হলো ধনাগদা তালতুরি উচ্চ বিদ্যালয়ের নিপা আক্তার পার্বতী রানী মাহিন বিথি আক্তার রাজিয়া সুমাইয়া সামিয়া শিকা হিরামণি সায়েদ মারিয়া শাওন মণি আক্তার নাসরিন উল্লেখ্য মনস্তাত্ত্বিক রোগে গতকাল উত্তর উপজেলার শতাধিক শিক্ষার্থী গত তেইশে এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মতলব উত্তর ইউনকে ঘটনাটি অভিহিত করেন পরে স্কুল ছুটি দিয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তন্মধ্যে মধ্যে একচল্লিশ জনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় গুরুতর অসুস্থ আখি আফরুজা ও সুমায়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় ধন্যবাদ সবাইকে বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকার জন্য